আমি ওই বন্ধুদেরকে বলবো দোষ, গায়েব জানে কি জানে না মাসালা পরের কথা, কিন্তু আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি গায়েব জানো বলো, তাহলে এতদিন আল্লাহর নবী যা করছে মানুষ কি বলবে? যে তিনি ধোকাবাজ, তিনি তো আগেই জানতো। এই মাসোয়ারা আয়েশাকে ঘরে পাঠায়া দেওয়া, এই চিন্তা ফিকির করে গুলো সব ফাজলামি না? কথা বলেন, এর জন্য বিশ্বাস করতে পারি না, এর জন্য আল্লাহ নবী গায়েব জানে বিশ্বাস করতে, তাহলে তিনি ধোকাবাজ হয়ে যায়, ধোকাবাজ হয়ে যায়। আর আল্লাহ নবীকে ধোকাবাজ বানাইয়া তুমি আশিকি নবী হইলা, বোকা, তোমার মাথার মধ্যে ঘিলু আছে মোটো? শোনো, তুমি তো তোমার মতো জাহেলদের মধ্যে আলোচনা করো, ধরে নাও মুসলমান না, একজন ইহুদি পণ্ডিত ধরে নাও, একজন খ্রিস্টান পণ্ডিত ধরে, একজন নাস্তিক জ্ঞানী, সে সব কিছু জানে, সে কোরআন হাদিস সম্পর্কে তোমাকে প্রশ্ন করলো, তোমার নবী গায়েব জানে কি জানে না? তুমি বললা আমার নবী কি? তুমি বললা আমার নবী গায়েব জানে, তখন সেই ঘটনা তুলে ধরবে যে তোর নবী যে ফালতু, এর প্রমাণ হলো এই, তুই বলছিস তোর নবী গায়েব জানে, অথচ 40 দিন পর্যন্ত সমস্ত মানুষের সাথে ধোকাবাজি করছে, তখন কি জবাব দেবে তুমি বলো? মুসলমান বাদ দাও, মুসলমান বাদ দাও, একজন খ্রিস্টান পণ্ডিত, একজন ইহুদি পণ্ডিত, একজন নাস্তিক যে সব কিছু জানে, সে যদি তোমাকে বলে তোর নবী যদি গায়েবই জানে তাই ধোকাবাজি করলো কেন, আর যে ধোকাবাজ সে কি নবী হতে পারে? তাহলে কি জবাব দিবো বলো? কি তোমার মাথার মধ্যে জ্ঞান আছে? বলে তো হুদায়বিয়া সন্ধি সবাই জানেন কি জানেন না? আচ্ছা হুদায়বিয়া সন্ধি কেন হয়েছিল? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করা হয়েছে নাকি ভাই? তিনি দুধ হিসাবে মক্কায় গেছেন, তখন সমস্ত সাহাবাদের কাছে খবর কি আসছে? উসমানকে কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে। সমস্ত সাহাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের বা হাত রেখে কি করলেন? কেন বায়াত গ্রহণ করছেন? উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। কি বলেন তো ভাই, কিসের জন্য? কি আপনারা জানেন কি জানেন না সে বায়াতটা কিসের জন্য ছিল? যে আমরা হাতে হাত রাখলাম, যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বিচার না করব ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আচ্ছা আমাকে বলো, আল্লাহ নবী গায়েব জানেন, তিনি তো দেখছেন উসমান কতল হয় নাই, এখন তিনি যে বয়াত করাইলেন, আল্লাহ যে আয়াত নাজিল করছে, এগুলো কি হয়? মিথ্যা হয়ে যায় সব, সব মিথ্যা হয়ে যায়। তোমার মাথার মধ্যে একটু গিরু নাই, গায়েব মানি যেটা গোপন, আর যেটা গোপন সেটা গায়েব না। তা যদি হুদায়বিয়া সন্ধিতে আল্লাহ নবী সবাইকে মানে ওই ইশার ওই বয়াতের দোয়ানের মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালাম সবাইকে যদি বয়াত করাইলেন উসমান হত্যার বিচারের জন্য, উসমান হত্যা হয় নাই আল্লাহ নবী জানে, এই কাজগুলি যে করছে, একজন পণ্ডিত ইহুদি পণ্ডিত কি বলবে? খ্রিস্টান পণ্ডিত কি বলবে আমাকে বলেন তো? ওরে বোকা, জাহেলদের সামনে মাথা ঝুলাইয়া বড় বড় কথা বলিয়া এসকে নবী প্রমাণ করা যায়, কিন্তু কোন জ্ঞানীর সামনে তুই এই কথা বললে আমার নবীকে ধোকাবাজ বানানো হয়। এতটুকু তুমি বোঝো না? আল্লাহ নবী হাজির, হাজার মানি ভাই কথা বলেন, নাজার মানি দেখা, নাজার মানি দেখা, হাজার মানি উপস্থিত, নাজার মানি কি? নাজরুম থেকে নাওসে, তার মানে সে উপস্থিত সবকিছু দেখেন। হাজার নাজার অর্থের মূল দাঁড়ায় কি? তিনি উপস্থিত সবকিছু কি? আচ্ছা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, একটু প্রশ্ন করি, হাজার মানি এর এর উল্টাটা কি হয়? হাজার মানি উল্টা কি? সবাই বলেন না কেন? হাজার মানি উল্টা, ব্যাস শেষ। এখন তোমাদের প্রশ্ন করতে চাই, নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন কবে? 570 ঈসা সালে। ধন্যবাদ। পারছেন কোথায় আসছেন তিনি? দুনিয়াতে। দুনিয়াতে কি হয়েছে? হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। এর আগে কইছিলেন
অনুপস্থিত। তা তুমি তখন হাজির ছিলেন না, তার মানে তিনি হাজির ছিলেন না, তিনি আসছেন ছিলেন না, তা হাজির হইলেন কই? কি কথা বলেন না কেন? আমি এখানে আসছি তার মানে এক সময় যখন আসছি বলবো তখনই হাজি, মানে এর আগে ছিলাম না, যদি থাকতাম তাহলে এই কথা বলতেন না কেউ হুজুরে আসছে। তাই নবী আলাইহিসসালাম দুনিয়াতে আসছে তার মানে এক সময় ছিলেন না, এক সময় কি? তা তিনি হাজির ছিলেন না, হাজির হইছেন, কথা বলেন না কেন? নাম্বার দুই, তিনি হিজরত করছেন, কোথায় করছেন কথা বলেন না কেন? কি করছেন? তার মানে হিজরত করে মক্কা থেকে মদিনায়, তার মানে তিনি মদিনায় উপস্থিত ছিলেন না। যদি উপস্থিতি থাকেন মদিনায় তাহলে গেলেন কই? বাবা কথাটা বুঝাতে পারি, সে তো সেখানে আসেনি, এবার গেছেন কি? কোথায় গেছে? তা মক্কায়, তার মানে এখানে হাজির নাই, হাজির বললেন কেমনে? আরে কি নিয়ে আমরা কি আলোচনা করি? সহজ বিষয়, একেবারে সহজ বিষয়, ঠিক না? যখন দুনিয়াতে ছিলেন না তখন ছিলেন আখেরাত, যখন দুনিয়াতে আছেন আখেরাতে নাই, যখন মক্কায় ছিলেন মদিনায় নাই, মদিনায় আছেন হাজির হইলেন কই? এইটা নিয়ে তর্ক বিতর্ক করো তুমি, এইটা নিয়ে তর্ক বিতর্ক করো আর মানুষকে ধোকা দিচ্ছ। হ্যাঁ, আসলে তোমার জ্ঞানের এত স্বল্পতা যে তোমার তোমার এই কথার দ্বারা আমার নবী ছোট হয়, আমার নবী কি হয়? এই যে হিজরতের এত ফজিলত, হিজরত এত দামি, হিজরত যে কর্ম সে জান্নাতি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে তার জন্য জান্নাত। আর তোমার নবী তো আগেই মদিনায় ছিল, সে তো সব জায়গায় বিরাজমান ছিল, তাই কিসের ভাই হিজরত করছে? ফাজলামি করছে নাকি ভাই? দেখবেন এসকে নবী বুঝবো, একটু বলবো যোদ্ধার মধ্যে এসকে নবী নাই? আচ্ছা বলেন তো, একজন ভালো আওয়ামী লীগার, তার সামনে যদি শেখ সাহেবের বদনাম করা হয় তখন সে কি করবে? কি গরম হবে কি হবে না? কি গরম হবে? আচ্ছা একজন ভালো বিএনপি কার, তার সামনে যদি জিয়া সাহেবের বদনাম করা হয় কেমন লাগবে? হ্যাঁ, খারাপ লাগবে? যদি শক্তি থাকে আক্রমণ করে ফেলাইবে, ঠিক না? তা তুমি যদি নবীর আশিকি হইতে, নবীর বিরুদ্ধে এত কথা বলে তা তোমার শরীর গরম হয় না কেন? আমাকে বলো। মাথায় ঢুকছে এসকে নবী মানে আমি জান্নাতে চলে যাব, যা কিছু করি তোমার বয়ান কি? যা সাবে কাহাবে কুত্তাটা যদি তাদের সাথে থাকার কারণে জান্নাতে যাইতে পারে, তাহলে আমি যদি নবীকে মহাব্বত করে আমার জান্নাতে যেতে পারবো না কেন? কোনো সন্দেহ নাই, নবীকে যে মহাব্বত করবো সে অবশ্যই জান্নাতে চলে যাবে, কোনো সন্দেহ নাই। লেকিন তুমি নবীকে মহাব্বত করো, নবী তোমার মহাব্বত স্বীকার করে কি না দেখার বিষয়, দেখার বিষয়। এক ব্যক্তি খুব বাজার করতেছে, অনেক মূল্যবান মূল্যবান সদাই কিনতেছে, কিন্তু মন বেজার। আরো না প্রসাদ ভাই, তুই এত সুন্দর সুন্দর বাজার করো, তোর মন বাজার কেন? আমি তো ভাই আমার চয়েজ অনুযায়ী বাজার করতেছি, কিন্তু আমি যে মাশুকার জন্য, যে মাহবুবের জন্য বাজার করতেছি, আমি সবসময় চিন্তিত আমার মাহবুব, আমার প্রেমাস্পদ আমার সেই বাজারকে গ্রহণ করে কি করে না, আমি এর জন্য চিন্তিত।
ঠিক আশিক সময় চিন্তিত আমি যে ইবাদত করি যে বন্দেগী করি যার জন্য করি সেই মাওলাই আমার ইবাদত কবুল করে কি করে না তুমি ইশকে নবী দাবি করো তোমার ইশক এবং মহব্বত আমার নবী কবুল করে কি করে না এই চিন্তা একদিন করছো একদিন করো একদিন তুমি চিন্তা করো আশিক হও আশিক হও